ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আপনার প্রশ্ন বলছেন শেখ, আমার প্রশ্ন হলো জমি জমা বন্টন নিয়ে। আমরা আলহামদুলিল্লাহ ছয় ভাই এক বোন, এখন আমরা জানি এক ভাই যতটুকু জায়গা পাবে দুই বোন ততটুকু জায়গা পাবে। এখন আমরা ছয় ভাই এক বোন, আমাদের ক্ষেত্রে বন্টন কিভাবে হবে? উত্তর দিল উপকৃত হবে জাকাল্লাহ খেরন। আপনি তো বুঝতেই পারছেন যে ছয় ভাই আর এক বোন, তো এক বোন এক ভাগ আর ছয় ভাই ছয় দুগুণে বারো ভাগ করবেন, তাহলে বারো আর এক তেরো, তেরো ভাগ করবেন পুরো ধন সম্পদকে, যা কিছু আছে, সে ভিটেমাটি হোক আর বিল্ডিং হোক আর বিল্ডিং এর ইঁট হোক আর গাছপালা হোক, সব কিছুতে ভাগ আছে। কিন্তু আমাদের দেশের মানুষরা অজ্ঞতার কারণে মনে করে যে ভিটে মাটি বিল্ডিং বাড়ি আর শহরের যে সব দামি দামি জায়গা ওগুলো সব ছেলেদের জন্য, আর মাঠের যেসব জমি জায়গা রয়েছে কিছু ওগুলো বোনদেরকে দিলে দিয়ে দাও। এটি অনেক বড় এহসান অনুগ্রহ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। অধিকাংশ আমাদের দেশের মুসলিমরা যদি আল্লাহর হকে পাশ করেও নেয়, কিন্তু মেয়েদের হক নষ্ট করার কারণে জাহান্নামে চলে যাবে, বোনদের উপরে জুলুম করার কারণে জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। তেরো ভাগ করবেন, যা কিছু সম্পদ রয়েছে সে আপনার বাবার পরিত্যক্ত ধন হোক আর মায়ের পরিত্যক্ত ধন হোক। এখানেও একটি অজ্ঞতা দূর করার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে আমাদের দেশের মানুষরা মনে করে যে বাপের ধন সম্পদে ছেলের হক বেশি আর মায়ের ধন সম্পদে মেয়ের হক বেশি, এটাও একটি অজ্ঞতা। জি, আল্লাহ যেন অজ্ঞতা দূর করে আমাদেরকে কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করে এবং বিশুদ্ধ আমলের তৌফিক দান করেন, আল্লাহর হকের সাথে মানুষের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। তেরো ভাগ করে এক ভাগ দেবেন আপনার বোনকে আর বারোটি ভাগে দুই 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 করে আপনারা ছয় ভাই ছয় দুগুণে বারো ভাগ নেবেন।